আমি প্রথমেই বলি যে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেককেই ভ্যাকসিন দিতে চাই, বরঞ্চ সরবরাহ দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, কি কারণে দিচ্ছে না আমরা জানি না। যদি তারা সরবরাহটার উপরে নিয়ন্ত্রণ রেখে দিয়েছেন, আমার এই নিয়ন্ত্রণের নাম করে তারা রাজনীতি করছেন। আমরা চাই পশ্চিমবঙ্গের প্রতিটি লোকের ভ্যাকসিন দেওয়ার যে কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেইটা বাস্তবায়িত হোক। তার যে বিঘ্নতা সৃষ্টি করছে কেন্দ্রীয় সরকার, তা যেন বিঘ্নতা না হয়, তারা দিলেই আমরা আমাদের নিজেদের রাজ্য সরকার তার খরচ বহন করবে, কিন্তু ভ্যাকসিনটা তারা দেওয়া হোক। এই ঠুনকো কথা বলে কোনো লাভ নেই। স্বাস্থ্যসাথীর বিরুদ্ধেও বলবো, আবার পরিবারকে দিয়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে রাখবো, এ ধরনের রাজনীতি নেই। তার পরিবার নিশ্চয়ই পেতে পারে, স্বাস্থ্যসাথী সকলেরই পাওয়ার কথা, তার পশ্চিমবঙ্গবাসী মাত্রেই পাবে দলমত নির্বিশেষে। এইরকম একটি ভালো লক্ষ্যে করোনা যুদ্ধে যখন তারা কোনো সময়ই বাংলার কোনো প্রান্তে গিয়েই কোনো কাজ করলেন না, যখন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে নিয়ে, স্বাস্থ্যকর্মীদের নিয়ে, আধিকারিকদের নিয়ে, ডাক্তারদের নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে, বিভিন্ন এনজিওকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কোভিড-19 মোকাবিলা করছেন বা করেছেন, এবং ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও অগ্রগণ্য ভূমিকা নিয়েছেন, তখন এ ধরনের কথা বলাটা বাংলার বিরুদ্ধেই কথা বলা। আমি তো শুনিনি কোথায় কার রালি, এরকম তো জানি না। আপনি আপনারা এরমভাবে বিড়ালকে পাম্প করে তো আর বাক করতে পারবেন না। আমি বাম কংগ্রেস নিজেরা আগে শক্তিশালী হোক, শুধুমাত্র সংবাদপত্র না থাকলে তো এরা মিউজিয়ামে এদের স্থান হতো। এটা উনি আজকে বুঝেছেন, এটা অনেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন বলেই ব্রিগেডে মিটিং করেছিলেন, কেন্দ্রীয় স্তরে বলেছিলেন প্রয়োজন হলে আমরা পিছনের সারিতে থাকব, কিন্তু ধর্মনিরপেক্ষ সমস্ত শক্তি এক পতাকার তলে একই মঞ্চের সঙ্গে আসুক, এবং তার উদ্যোগ প্রথম গ্রহণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের সভা থেকে, এটা সকলেরই জানা। আজও আমরা মনে করি যে ধর্মনিরপেক্ষ শক্তি, যে যেখানে শক্তিশালী তার পিছনেই সবাইকে দাঁড়ানো উচিত। হয়ে গেল তো প্রশ্নটা। আরে কর্মসূচিটা কি বলুন তো, ওদেরকে আপনারা যে যান, খালি ওদের কথাগুলো নিয়ে এসে আপনারা আমাদের এখানে বলেন, একটু জিজ্ঞাসা করুন তো ওদের কর্মসূচিটা কি, ওদের কি কর্মসূচি যা বাংলার মানুষকে এই 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 উন্নততর বাংলার থেকেও আরও কিছু সাহায্য করবে। ওরা কি বলছে যে জিএসটি যে পাওনা টাকা পশ্চিমবঙ্গের তা এনে দেবে? ওরা কি বলছে কোভিডের যে খরচ, সেই খরচ বহনের যে দাবি, যে অর্থ দাবি করেছে সরকার, তা তারা এনে দেবে? এ তো মহা মুশকিল। একটা তো কর্মসূচি থাকবে, যে কর্মসূচির ভিত্তিতে তারা পরিবর্তনের কথা বলছেন করবেন, এই জন্য তো পরিবর্তন হবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প শক্তি এই রাজ্যে নেই, মানুষ বুঝেছে, আস্থা রেখেছে। বিজ্ঞাপনের খরচ আর কিছু মিডিয়াকে সঙ্গে রেখে তাদের প্রভাবিত করলে তো মানুষ প্রভাবিত হবে না, মানুষ তো দেখছে চোখের সামনে রাস্তা, চোখের সামনে বিদ্যালয়, চোখের সামনে অন্য ভারতবর্ষ জুড়ে বেকারিত্বের থেকেও এখানে বেকারিত্ব কমার যে প্রচেষ্টা, কর্মসংস্থানের সুযোগ, পঞ্চায়েতি রাজ,
স্বাস্থ্য পরিষেবা কি নেই, রেশন দোকানে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া, সাধারণ মানুষের মাথার উপরে ছাদ পেটে ভাত, এটা খুবই প্রয়োজন, হাতে কাজ। এখানে কৃষকের কি কোনো আত্মহত্যার ঘটনা ঘটেছে? ঠান্ডায় কৃষকরা পড়ে আছে, এখানে এসে মুঠো চাল খুঁজে বেড়াচ্ছে। মানে মুঠো চাল যারা তৈরি করে তাদের দিকে কারোর নজর নেই, নজর হচ্ছে মুঠো চাল যারা তৈরি করে তাদেরকে ঠান্ডায় মেরে ফেলো। আমরা কর্মসূচি আছে, কর্মসূচি বাস্তবায়নের মধ্যে দিয়ে আছে, এবং বারবার যে এই ব্যক্তিগত আক্রমণের কর্মসূচি, তা যদি তারা চালিয়ে যায় তাহলে এই রাজ্যে তাদের অবস্থা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে, এটা মানুষ বুঝতে পারছে। কে এতো সাংগঠনিক প্রশ্ন সাংবাদিকদের সামনে বলে লাভটা কি আছে? দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করে কোনো তো লাভ নেই। তাতে কি হলো, তাতে আপনাদের কি মাথা ব্যথা? আমাদের সংগঠনের মধ্যে কে কোথায় থাকবে সেটা তো আমাদের সাংগঠনিক আভ্যন্তরীণ বিষয়, এটা সংবাদপত্রের চর্চিত বিষয় হওয়া তো উচিত নয়। আমরা এটা নিয়ে আলাপ আলোচনা চালাচ্ছি, একেবারে যে চালাচ্ছি না তা নয়। আমরা ইতিমধ্যেই স্যানিটাইজ করছি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। দেখুন, খুললে তো হবে না, যারা খুলেছে তারা বন্ধও করেছে, যারা খুলেছে তাদের আক্রান্ত করোনায় আবার নতুন রোগে আক্রান্তর খবরও পাওয়া যাচ্ছে, পাশের রাজ্যেও তা আছে। আমরা নির্দিষ্টভাবেই খুলবো, এবং যখন খুলবো তার আগে যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধিকে রূপায়ণ করবার যে সময়টুকু লাগে সেই সময়টুকু এখন আমরা ব্যবহার করছি। তারপর রাজ্য সরকারের সঙ্গে কথা বলে যে কোনো মুহূর্তেই তা খোলা যাবে। আমি মনে করি যে পঠন পাঠনটাকে চালিয়ে যাওয়ার অত্যন্ত জরুরি, তার জন্য আমরা প্রযুক্তিগত দিক থেকে ব্যবস্থা নিয়েছি। শিক্ষকরা ঘুরে ঘুরে যতটুকু পাচ্ছেন তারা সাহায্য করছেন, কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের শিক্ষার সঙ্গেও স্বাস্থ্যটাকে জড়িয়ে রাখতে হবে। আমরা খুলে দিলাম আর তারা আক্রান্ত হলেন সেটা যেমন হওয়া একেবারেই কাম্য নয়, তেমনি পঠন পাঠন শিক্ষা প্রতিষ্ঠানের খোলা দরকার। যা যা সিদ্ধান্ত নেওয়ার ইতিমধ্যেই তো আমরা নিয়েছি, পরীক্ষা দিনক্ষণ ঠিক করে দিয়েছি, অনলাইনে পড়ার ব্যবস্থা চালু আছে, রেডিও বা টিভির মাধ্যমে ফোনের মাধ্যমে তাদেরকে পঠন পাঠনের সুযোগ করে দেওয়া হচ্ছে, সমস্ত দিক থেকেই আমরা রাখছি। এবং সবচেয়ে বড় কথা আর একটা খবরও বলে রাখি যে যখন প্রশ্নটা তুললেন এই মঞ্চ থেকে না বলাই ভালো, কিন্তু তুলে ফেলেছেন যখন বলতে হয়, আমরা সাঁওতালি ভাষার যে শিক্ষা অলচিকি স্ক্রিপ্টে তার 475 জন যে শিক্ষক নিয়োগ, তা কিন্তু 3rd February মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমরা পরীক্ষার দিনক্ষণ দিয়ে দিয়েছি, 22টা কেন্দ্রে এটা হবে পরীক্ষাটা নেওয়া, এবং সেই পরীক্ষা নেওয়ায় যে অলচিকি শিক্ষক নিয়োগের যে বহুদিনের যে একটা দাবি সেই দাবি পূরণ হবে। হ্যাঁ, 3rd February মধ্যে। অন্যদিকে যে কোর্টের যে সমস্ত নির্দেশাবলী, সেই নির্দেশাবলী অনুযায়ী আমরা বলেছি প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং SSC-কে যে তারা যেন ব্যবস্থা গ্রহণ করেন। শুধু একটা অপপ্রচার, একটা মিথ্যা অজুহাত দেখে লোকে বিক্ষোভ করবার চেষ্টা করছে, সেটা সঠিক নয়। কোর্টের যা রায় আছে 16,500 শিক্ষক নিয়োগের, সে প্রক্রিয়াও শেষ হয়ে যাবে। আগামী 31 তারিখে প্রাথমিক টেটের
যে পরীক্ষাটা বাকি আছে 2.5 লক্ষ আবেদনকারী, তাদেরও পরীক্ষা 31শে জানুয়ারি হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।